হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকে আমরা কথা বলবো কিভাবে খুব সহজে কোনো ল্যাপটপ কেনার আগে বা ডেস্কটপ কেনার আগে আপনি এই ল্যাপটপটা আসলে কতদিন ব্যবহার করা হয়েছে, কবে উইন্ডোজ দেওয়া হয়েছে, কবে সেট আপ করা হয়েছে, এই জিনিসগুলো কিভাবে জানতে পারবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন আমার চ্যানেলে গেলে, যেগুলো দেখলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা যদি আমাদের কম্পিউটার বা এই যে ল্যাপটপটা আমি যেটা ব্যবহার করতেছি এটা কবে আসলে তৈরি করা হয়েছে এটা যদি জানতে চাই, সেক্ষেত্রে আমাদের রান কমান্ডের সহযোগিতা নিতে হবে। আমরা আমাদের কম্পিউটারে বিভিন্নভাবে রানে যেতে পারি, এখানে গিয়ে এখানে সার্চ দিয়ে রান লিখতে পারি, আর ইউএন আপনি যে ভার্সন ইউজ করেন না কেন। এই যে রান কমান্ডে গেলাম, যার পরে এখানে আমাদেরকে একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে দেখেন আমি এখানে আগেভাগে লিখে রাখছি msinfo32.exe। এটা লেখার পর আমি যদি এখানে ওকে দেই, দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা জিনিস দেখাচ্ছে, ভার্সন কত, বিভিন্ন রকম আমার যে আমি কি প্রসেসর ইউজ করতেছি, সিস্টেমের কি অবস্থা। এখানে দেখেন একটা অপশন দেখাচ্ছে বায়োস ভার্সন ডেট, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। হ্যাঁ, তো দেখেন এটা 9/9/2013, অর্থাৎ এই কম্পিউটারটা তৈরি করা হয়েছে এই ডেটে। এখন আপনি যদি জানতে চান যে এই কম্পিউটারের যে এক্সিস্টিং যে উইন্ডোজ আছে এটা আপনি কতদিন আগে দিয়েছিলেন, সে এই ব্যাপারগুলো জানার জন্য আপনাদেরকে আবার একটু রানে যেতে হবে। আমি আরেকভাবে রান ওপেন করতেছি, স্টার্ট বাটন প্লাস আর বাটন, রান কমান্ড ওপেন হলো। এখন আপনারা এখানে লিখবেন সিএমডি, ঠিক আছে, সিএমডি লিখবেন, লেখার পরে এখানে ওকে করে দিবেন, দেওয়ার পরে এখানে ইউজারের পরে আপনার লেখার জায়গা দিবে। এখানে আপনাকে লিখতে হবে systeem সিস্টেম info ইনফো। এটা লেখার পর আপনি যখন ইন্টার দিবেন একটু সময় নেবে, দেখেন এটা একটু সময় নেবে, আমি এটা একটু বড় করে দিচ্ছি বোঝার সুবিধার্তে। দেখ তো এই জায়গায় গেলে আপনি দেখবেন এই যে বায়োস ভার্সন আছে, এখান থেকে দেখেন এই যে 9/9/2013 এটা এখান থেকে দেখা যাচ্ছে। এরপরে আপনি যে কম্পিউটারটা, এই কম্পিউটারটা এখন যে অন করছেন, ঠিক আছে, তো দেখেন এই কম্পিউটারটা অন করার পরে এই যে এখানে দেখেন যে 6:17 কম্পিউটারটা অন করা হয়েছে, আর আপনি যে উইন্ডোজটা দিয়েছিলেন এই উইন্ডোজটা দেওয়া হয়েছে হচ্ছে 2017 সালে, ঠিক আছে। তো এইভাবে আপনি খুব সহজে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার উইন্ডোজটা কবে দেওয়া, কতদিন যাবত এই উইন্ডোজটা চলতেছে, এবং আপনি এই ল্যাপটপটা আসলে কবে তৈরি করা হয়েছিল। তো এই জিনিসগুলো জানার ফলে আপনি কোনো ল্যাপটপ বা কোনো কিছু কিনতে গেলে কনফিউজ হওয়ার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।